त्रिपुरा অলিম্পিক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি তিনি নাকি রাজ্যের ছেলে মেয়েদের খেলার সুযোগ করে দিচ্ছেন না, টাকা আত্মসাৎ করে বহির রাজ্যের প্লেয়ারদের সুযোগ করে দিচ্ছেন, এমনটা অভিযোগ করেছে রাজ্যের খেলোয়াড়রা। त्रिपुरा অলিম্পিক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রূপক দেব রায় রাজ্যের প্লেয়ারদের না খেলে টাকা আত্মসাৎ করার জন্য বহির রাজ্যের খেলোয়াড়দের রাজ্যের নাম দিয়ে খেলানো হচ্ছে, টাকা আত্মসাৎ করা হচ্ছে। তাই আজ ত্রিপুরার বিভিন্ন জায়গার খেলোয়াড়রা ধলেশ্বরের রূপক দেবরের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে। তাদের নেতৃত্বে রয়েছে বিভিন্ন খেলার সংগঠনের সঙ্গে যুক্ত থাকা সুজিত ভৌমিক। পরবর্তী সময় পূর্ব থানার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ রানা চ্যাটার্জি আসার পর তাদের কাছে দাবি সনদ তুলে দিলেন খেলোয়াড়রা। তাদের একটা গুরুতর অভিযোগ রয়েছে এই সেক্রেটারি রূপক দেব রায়ের বিরুদ্ধে, রাজ্যের প্লেয়ারদের খেলার সুযোগ না করে দিয়ে টাকা আত্মসাৎ করার জন্য বহিরাজ্যের খেলোয়াড়দের ত্রিপুরার নাম দিয়ে খেলানো হচ্ছে। এবারে দেখার বিষয় ত্রিপুরা ক্রীড়া দপ্তর এই বিষয় নিয়ে কি ভূমিকা গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট সোশ্যাল। আমরা কিছুদিন আগে অবগত হলাম যে হরিয়ানাতে, রাউরকেল্লাতে, পশ্চিমবঙ্গে এবং আরও কয়েকটি স্থানে ত্রিপুরার নাম দিয়ে হকি খেলেছে এবং সেই হকিগুলিতে 32 গোল খেয়েছে, 40 গোল খেয়েছে এবং এরকম ত্রিপুরার যে হকির ঐতিহ্য ছিল এর কারণ হচ্ছে যে ত্রিপুরার যে অরিজিনাল, হ্যাঁ, এবং যারা খুব পরিশ্রম করে এবং অনুশীলন করে হকিকে নিয়ে নিজেকে উপস্থাপন করার স্বপ্ন দেখে এই রাজ্যের ছেলে মেয়েদের বঞ্চিত করে অন্য রাজ্যের প্লেয়ারদের নিয়ে খেলিয়েছে শ্রী রূপক দেব রায়। তিনি ত্রিপুরা স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব। তিনি এর আগেও এই রাজ্যের খেলোয়াড়দের বঞ্চিত করে তিনি অন্য রাজ্যে ন্যাশনাল কম্পিটিশনে প্লেয়ার পাঠিয়েছেন, অথচ ত্রিপুরার অরিজিনাল প্লেয়ার, ত্রিপুরার সান অফ দ্য সয়েল, ডটার অফ দ্য সয়েল, তাদেরকে বঞ্চিত করে তিনি এই ঘটনাগুলি বা এই অন্যায় কাজগুলি করে চলেছেন। এই শুধু নয়, রূপক দেব রায় যেই ডিসিপ্লিন বা খেলা ত্রিপুরাতে নেই, যেমন স্কুবা ডাইভিং, সাইক্লিং, তারপর ইয়াচিং, এই সমুদ্রও নেই, সেই নদীও নেই, এইসব খেলা দেখে দেখে তিনি অন্যায়ভাবে পকেট ভারী করছেন, টাকা আত্মসাৎ করছেন, অনেক বছর 15-20 বছর যাবতই করছেন। ওনার বিরুদ্ধে অনেক আন্দোলন হয়েছে। আজকে ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে, আমবাসা থেকে, শান্তিনবাজার থেকে, লেম্বুছড়া থেকে, তেলিয়ামুড়া থেকে, কুলাই থেকে এই যে ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা হকিকে ভালোবাসে, হকি খেলে নিজের স্বপ্ন পূরণ করতে চায়, তাদেরকে বঞ্চিত করে ত্রিপুরার একটি খেলোয়াড়ও না নিয়ে, ত্রিপুরার একটি ছেলে বা মেয়েকেও না নিয়ে অন্য রাজ্যের ছেলে মেয়েদের নিয়ে খেলাচ্ছেন, টাকার বিনিময়ে সার্টিফিকেট দিচ্ছেন। আমরা এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রী কাছে অনুরোধ জানাবো, প্রার্থনা জানাবো এবং এ রাজ্যের ক্রীড়া দপ্তর এবং ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের নিকট আমাদের আবেদন থাকবে এই অন্যায়ভাবে অর্থ লুণ্ঠন এবং এই রাজ্যের প্রকৃত খেলোয়াড়দের বঞ্চিত করে নিজের তহবিল বৃদ্ধি করা, অন্যায়ভাবে মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ফান্ড করে চলেছে। আমরা এর জন্য প্রতিবাদ জানাচ্ছি, বিক্ষোভ জানাচ্ছি। ত্রিপুরার দূরতম প্রান্ত থেকে ছেলেমেয়েরা এসেছে। আমি মনে করি যে হকির একটা উজ্জ্বল ভবিষ্যতের জন্য, ত্রিপুরার ঐতিহ্য রক্ষার জন্য এই রূপক দেব রায়ের বিরুদ্ধে, রূপক দেব রায়ের যে অন্যায় কার্যকলাপ এবং অর্থ মোক্ষমের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নিতে হবে, তবেই এই রাজ্যের ক্রীড়া জগতে মুখ উজ্জ্বল হবে এবং ন্যাশনাল গেমসে বা দেশের বাইরে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি, পরবর্তী আপডেট দেখতে চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। আমারা আর সেফটি কা ভি কুছ অজীব রিশতা হ্যায়।
सेफ्टी की तभी याद आती है जब लगे कि कुछ होने वाला है। कभी दिखती है ये प्यार में तो कभी तकरार में, कभी कभी तो हद ही हो जाती है। शादी के फेरों में भी इसी के वचन लिए जाते हैं, लेकिन हम जानते हैं कि सेफ्टी के साथ कॉम्प्रोमाइज नहीं किया जा सकता, स्पेशली जब बात आपके हेल्थ की हो। इसलिए हम करते हैं आपका ट्रीटमेंट होम्योपैथी से, जो है नेचुरल और इफेक्टिव मेडिकल सिस्टम विथ नो साइड इफेक्ट्स, यानी कि बिल्कुल सेफ। जिंदगी कुछ होम्योपैथी जैसी।